ভোর থেকে জমজমা নেত্রকোনার মেছুয়া হাটের সবজি বাজার। এই মুহূর্তে মেছুয়া বাজারে আছেন সহকর্মী আলপনা বেগম, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, আমি যেখানে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার এই পাইকারি বাজার মেছুয়া বাজার, নেত্রকোনা শহরের এই মেছুয়া বাজার থেকে সকল ধরনের সবজি সরবরাহ করা হয় স্থানীয় সকল বাজারে, এবং প্রতিটি বাজারে এখান থেকে যায়, এখান থেকে পাইকারি ভাবে সবজি যাচ্ছে বিভিন্ন স্থানীয় বাজারে, মেছুয়া বাজার থেকে এই জয়ের বাজার এবং অন্যান্য যে জেলা শহরের যে যে বাজারগুলো রয়েছে সে বাজারগুলোতে সবজি যাচ্ছে। কিন্তু গতকাল থেকে এখানে যে বিক্রেতারা জানিয়েছেন, পাইকারি দর যারা, তারা জানিয়েছেন যে গতকাল থেকে এই কয়েক টাকা বেশি মানে প্রতিটি সবজির মূল্য ধরা হচ্ছে। যেমন পাইকারি মূল্যে যদি পটল ধরা হয়, পটল 30 টাকা কেজি, এবং বেগুন 32 টাকা কেজি, মরিচ 180 থেকে 190, এবং 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ফুলকপি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি প্রতি পিস, কাঁকরোল রয়েছে 30 টাকা কেজি, পেঁপে রয়েছে 18 থেকে 20 টাকা কেজি, তারপরে যেটি দেখা গেছে যে করলা 50 টাকা কেজি, চিচিঙ্গা রয়েছে 30 টাকা কেজি, লতা হচ্ছে কচুর লতি যেগুলো সেগুলো 30 থেকে 32 টাকা কেজি, এবং মিষ্টি কুমড়া যেটা প্রতি পিস বিক্রি হচ্ছে না, প্রতি কেজি হচ্ছে আপনার 20 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং এগুলো যখন স্থানীয় বাজারগুলোতে যাবে, যে বিভিন্ন বাজারে, সেখানে 5 থেকে আরো 10 টাকা বেশি ধরে খুচরা ভাবে বিক্রি করবেন। এখান থেকে পাইকাররা নিয়ে যাচ্ছেন, এবং তারা যেটা বলছেন, যে পাইকাররা যেটা জানালেন যে কুষ্টিয়া এবং রাজশাহী ওই সব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় সবজির গাড়িগুলো আসেনি, এবং যে গাড়ি না আসার কারণে তাদের এখানকার যে গতকাল থেকে 5 টাকা এবং 10 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে, এবং এটা যদি সরবরাহ বেশি থাকে তাহলে হয়তো দামটা কমে আসবে। আর যে স্থানীয় বাজার যেটা রয়েছে, যে প্রভাবটা পড়ে স্থানীয় বাজারে, সেখান থেকেও কমে যাবে 5 থেকে 10 টাকা কেজি দরে। নেত্রকোনা মেছুয়া বাজার থেকে আজকের সবজি সরবরাহের পাইকারি এবং খুচরা বিক্রির সর্বশেষ ছিল আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনা থেকে।